রাহুল, আপনি আপনি এখানে কি করছেন? উনি উনি আমাকে বোঝাতে এসেছিলেন। ওনাকে বোঝানোর জন্য আনা হয়েছে বুঝি? না মানে আমি তো একটু আগে অবধিও কনফিউজড ছিলাম যে কনফিউজ কিসের জন্য ছিল, আমাকে বিয়ে করবে কি করবে না, তাই তো? উলি, তোমার কাছে তো আর কোনো অপশন নেই। হ্যাঁ, উনি আমাকে সেটাই বলছিলেন যাতে যাতে আমি আমি তোমাকে বিয়ে করে নিই। তাই এ তো পুরো আমার একবার অ্যান্টি স্ক্রিপ্ট, পুরো ফিল্মই। তা তোমার কনফিউশন গেছে? হ্যাঁ, আমি রাজি। আমি রেডিও থ্যাংক ইউ সো মাচ। আর আপনাকেও অনেক 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 ধন্যবাদ, আমার বিয়ে রেজিস্ট্রি করতে এসে আমার ব্যাপারে এত ওকালতি করলেন, তার জন্য অনেক ধন্যবাদ। বাই দ্য ওয়ে, আমরা বিয়ের আগে ঠিক ওই শৈশবত করে লিগাল ফর্মালিটিসগুলো ফুলফিল করে নিই, তারপর নয় সিঁদুর ঠিদুর পরিয়ে বিয়ে করা যাবে। এই নিন, ধরুন ধরুন। তা কেন, আগে আপনারা বিয়েটা করে নিন, তারপর না হয় রেজিস্ট্রি করবেন। রাহুল, আমারও একই ইচ্ছে। একই ইচ্ছে? বেশ বেশ, তাই হবে, তুমি যা বলছো তাই হবে। ভাই তুমি, তোমার হাতের মেহেন্দির রংটা দেখেছো কত গাঢ়। এবার বুঝতে পারছো তো বিয়ের পর তোমার বর তোমাকে কত ভালোবাসবেন? বলছিলাম যে আমরা কি তাহলে আগে বিয়েটা? হ্যাঁ, মন্ত্র পাঠ করে আগে আমরা বিয়েটাই করব। তাহলে আপনি যান, আপনি গিয়ে পেপারস রেডি করুন, আমরা পরে রেজিস্ট্রি করব। না 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 না, একদমই না, একদমই না, রেজিস্ট্রেশনের সময় সব কিছু হবে। বাই দ্য ওয়ে ম্যাডাম, আপনার বিয়েতে সাক্ষী হয়ে থাকতে কোনো অসুবিধা নেই তো? মানে তুমি তো বুঝতেই পারছো আমাদের বিয়েতে লুকিয়ে চুরিয়ে হচ্ছে, এখানে কোনো লোকজন কেউই নেই। উনি যদি সাক্ষী হিসেবে থাকেন তাহলে অসুবিধে কোথায়? হ্যাঁ, এই ওলি বিয়ে হচ্ছে, কত দেরি হচ্ছে, সবাই নিচে অপেক্ষা করছে, তুমি না? বাই দ্য ওয়ে ম্যাডাম, আপনি নিচে আসুন, আসুন, চলো। সব নেবেন? হ্যাঁ, লজ্জা করবেন না। এক মিনিট শোনো একটু। কি হয়েছে? উনিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এসব কি বলছিস তুই? কি বলছিস, কোথায়? সব জায়গায় খুঁজে দেখেছিস? সব জায়গায় খুঁজে দেখেছে পিসিমণি, ও কোথাও নেই, আমি জানি না এখন কি করবো। ইন্দিরা কোথায়, ওকে জানিস? ছোটমাকে এখন কিছু জানাইনি।
আর কি বা বলবো আমি ছোট মাকে, কিন্তু ওকে তো জানাতেই হবে। ওলি স্বেচ্ছায় চলে গেল নাকি ওকে কেউ জোর করে ধরে নিয়ে গেল? আর নো হাউ দিস হ্যাপেন্ড, যে ছেলেটা ওকে ডিস্টার্ব করছিল তার ছবি সিকিউরিটিকে দেওয়া আছে, বলা হয়েছে ওকে যেন এখানে ঢুকতে না দেওয়া হয়। তারপরেও কি করে? ও এক্ষুনি বিয়ে শুরু হবে, সবাই ওকে দেখতে চাইছে, কি হবে এখন? কনকই বা কোথায়? ওকেও তো বলছিলাম যে সবাই অনেকক্ষণ থেকে অলির খোঁজ করছে, ওর শরীরটা কি খুব খারাপ লাগছে? তেমন হলে আমি গিয়ে চলে আসবো। আমাদের একটু সময় দাও প্লিজ। আপনাকে কেমন যেন একটা লাগছে, কিছু প্রবলেম হলে আমাকে বলতে পারেন। না না আমি ঠিক আছি। বাবা তোমায় একটা রিকোয়েস্ট করবো। জেঠুমণি প্লিজ, আপনি আমাকে এভাবে বলবেন না। আপনি তো আমাকে বলেছিলেন যে আমি আপনাদের নিজেদের লোক। তুমি প্লিজ আমাদের একটা উপকার করো। মানে আমি বলছিলাম যে তুমি একটু বরযাত্রীদের বুঝিয়ে বলো, আমি জানি যে ওরা অলিকে দেখার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছে, ওদের ওনাদের বলো যে আমরা এক্ষুনি আসছি অলিকে, আমরা সবাই মিলে ওকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমাকে বলুন যে অলির কি হয়েছে, ও কি সারাদিন উপোস করে? না না তেমন কিছু নয় অরূপ, আসলে কি বলতো, মানে আমাদের সবার আদরের ছোট বোন তো, ওই একটু কান্নাকাটি করছে। তুমি চলো না, আমাকে বরযাত্রীদের সাথে একটু পরিচয় করিয়ে দাও, আমি ওনাদের বুঝিয়ে বলছি। না না তার দরকার হবে না, এতক্ষণ সবাই যখন ওয়েট করেছেন আর একটু ওয়েট করতেই পারেন। আপনি প্লিজ বলুন ওলির শরীরটা এখন কেমন আছে। আমি তোমাকে বলছি, চলো বলছি, চলো চলো আমি বলছি, বুঝিয়ে বলছি। আচ্ছা বৌরানী কোথায়? ও তো সারাক্ষণ অলির সাথে সাথে আছে, ও নিশ্চয়ই বলতে পারবে অলি কোথায়। তাই তো, জেঠুমণি ঠিকই বলেছে। এই শুনছো কি হয়েছে? ডাকছো কেন? কি হয়েছে বলো তো? তুমি এদিকে এসো, এদিকে এসো। কি শুনছি দাদা ভাই, হলিও কনকের মতো বেড়াতে পালিয়ে গেল? ছি 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 ছি, যেমন বৌদি তেমনই ননদিনী। আমরা আমরা এবার কি হবে? আমার খুব ভয় করছে আমরা, আমি বুঝতে পারছি না কি হবে এবার। ঝিলমিল প্যানিক করো না তো, এখানে এত লোকজন, কেউ শুনতে পেলে অশান্তি বাড়বে বই কমবে না। আমাদের এখন যা করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে। সরি বাবা, আসলে আমার মাথা ঠিক কাজ করছে না। কান্নাকাটি শুরু করেছিল বিয়ে করবো না বিয়ে করবো না করে, তাই হয়তো কনক আসলে ওর মনটা একটু নরম, তো ওই হয়তো অলিকে। ঝিলমিল অবলোকে চুপ করতে পারল। ঠিকই তো, এখন কি এসব আলোচনা করার সময়? অবরো তুই এবার অলিকে ফোন করে দেখ তো, ওর কাছে ফোনটা আছে কিনা। হ্যাঁ হ্যাঁ বাবা আমি দেখছি। তা বৌরানী এখনো আসছে না কেন? এক একাই গেল, আমার যাওয়া উচিত ছিল, যদি কোনো বিপদ আপদ হয়। না না কতক্ষণ এখানে বসে থাকা যায়? আমি আমি আবার এগিয়ে গিয়ে দেখি।